এবার আল্লাহ দুনিয়ার কোনো জায়গায় বানানোর আগে এটা জান্নাত থেকে আল্লাহর ঘর খানে কাবা জমিনে প্রেরণ করেছেন। যেদিন জমিন সব কিছু বের করে দেবে দুটা জিনিস ধ্বংস হবে না, সেই দুইটা জিনিস হলো, একটা আল্লাহর ঘর খানে কাবা, আর একটা হচ্ছে রওদাতুল মিরিয়াদিল জান্নাহ, আমার নবীর মদিনা তো তাইয়াবা। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, রাসূল পাকের মিম্বর এবং রাসূল পাকের ঘর, এই জায়গাটা জান্নাতের একটা অংশ। তো জান্নাত তো কিয়ামতের ভিতরে পড়ে না। কিয়ামতের ব্যাপারে আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, যখন আসমানকে বিদীর্ণ করা হবে। আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আমার আল্লাহ বলেন এমন একটি সময় আসবে, এই যে আসমাউ ফাতারাত, আল্লাহ আসমানকে বিচ্ছিন্ন করে ফেলবেন। ওয়া ইযাল কাওকিবু তাসারাত, নক্ষত্রগুলো জোরে জোরে পড়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসরাত, কবর থেকে মানুষগুলোকে তুলে দেওয়া হবে। আমার ভাইরা সূরা ইনফিতার পড়ে দেখুন, আমার আল্লাহ বলেন আসমানগুলো ফেটে যাবে, তারকাগুলো ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে যাবেন। ওই কবরের মাটি মরদাগুলো তুলে দেবেন, আর মানুষ বলবে আমরা এটা কি দেখছি, আমরা এখন কোথায় যাব, আমরা এখন কোথায় যাব। কোরআনুল কারিমার মধ্যে আমার আল্লাহ সূরা জুমারের আয়াত নাযিল করলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। সিংহাই ফুৎকার যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সর্বপ্রথম সিংহে যখন ফুৎকার দেবেন, আসমান এবং জমিনগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বাবাজি কিতাবে লিখতেছে দুটা জিনিস ধ্বংস হবে না। আমার আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে, দুটা জিনিস ধ্বংস হবে না। যে দুটা জিনিস আল্লাহ জান্নাত থেকে প্রেরণ করেছেন, হুজুর জানতে চায় সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সূরা জিলজাল। আল্লাহ বলেন যখন পৃথিবী প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দেবে। এতদিন পর্যন্ত যত মানুষ জমিনে রেখেছেন সবাইকে এবার জমিন বের করে দেবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হয়েছে এই জমিনের। ইয়াউমাইযিন তুহাদিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত কথাগুলা আল্লাহকে কুলে কুলে বলবেন। বলছিলাম যেদিন জমিন সব কিছু বের করে দেবে, যেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, দুটা জিনিস ধ্বংস হবে না, সেই দুইটা জিনিস হলো, একটা আল্লাহর ঘর খানে কাবা, আর একটা হচ্ছে রওদাতুল মিরিয়াদিল জান্নাহ, আমার নবীর মদিনা তো তাইয়াবা। আরেকটু জোরে বলেন না, হাদিস থেকেই তো প্রমাণ হয়। মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, রাসূল পাকের মিম্বর এবং রাসূল পাকের ঘর, এই জায়গাটা জান্নাতের একটা অংশ। তো জান্নাত তো কিয়ামতের ভিতরে পড়ে না, জান্নাত তো ধ্বংসের ভিতরে পড়ে না। এজন্য মা বাইনা বাইতি রাসূল পাকের ঘর থেকে রাসূল পাকের রওজা পর্যন্ত এটা ধ্বংস হবে না। একটু জোরে বলুন,
আর একটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। আল্লাহ বলে এটা মুসলমানের প্রথম ঘর। এই ঘর আল্লাহ দুনিয়ার কোনো জায়গায় বানানোর আগে আল্লাহ এটা জান্নাত থেকে আল্লাহর ঘর খানে কাবা জমিনে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়েছিল আল্লাহ আল্লাহর ঘর খানে কাবাকে তুলে নিয়েছেন। এই জন্য আল্লাহর ঘর খানে কাবা ধ্বংস হবে না। রসুল পাকের মিম্বর থেকে রসুল পাকের রওজা পর্যন্ত এই জায়গাটা ধ্বংস হবে না।